ওয়েলকাম এভরিওয়ান। অত্যন্ত দুঃখের খবর যেটা আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই শ্রী অসীম বন্দ্যোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে TV9 বাংলা সূত্রে, যে আপডেট উঠে আসছে যে আজ মাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত হবে, দেখতে পাচ্ছ আজ মাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত TV9 বাংলাতে কিন্তু এমনটাই দেখানো হচ্ছে। এছাড়া পাশাপাশি তোমরা ইতিমধ্যে জেনেই গেছো যে আগামী দু সপ্তাহের জন্য কড়া বিধিনিষেধ চালু হচ্ছে আমাদের রাজ্যে। প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সমস্ত লোকাল ট্রেনের পাশাপাশি বাস, ট্রাম, মেট্রো পরিষেবা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ করোনাকে প্রতিহত করার জন্য একাধিক কড়া বিধিনিষেধ জারি হচ্ছে আমাদের রাজ্যে। পাশাপাশি সমস্ত ধরনের জমায়েত, ধর্মীয়, প্রশাসনিক হোক, রাজনৈতিক হোক বা শিক্ষা প্রতিষ্ঠানমূলক হোক, সামাজিক অনুষ্ঠান হোক, যে কোনো জমায়েত কিন্তু নিষিদ্ধ করা হচ্ছে। এখানেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে সংশয় থাকছে। রাজ্যের মধ্যে ট্রাকস এবং গুড ক্যারিয়ার্সের সকল চলাচল বন্ধ থাকবে। যদি না সেগুলি হয় মেডিকেল সাপ্লাইজ, অক্সিজেন, দুধ, ডিম, মাংস, মাছ প্রভৃতি এ সকল খাদ্যদ্রব্য বা পেট্রোল, ডিজেল, LPG এর সঙ্গে সম্পৃক্ত অল অ্যাডমিনিস্ট্রেটিভ, একাডেমিক, এন্টারটেইনমেন্ট, পলিটিক্যাল, কালচারাল অ্যান্ড রিলিজিয়াস গ্যাদারিংস, গ্রুপিংস অ্যান্ড কংগ্রিগেশনস শ্যাল বি প্রহিবিটেড। প্রশাসনিক, শিক্ষাগত, বিনোদনগত, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্মেলন, সমাবেশ জড়ো হওয়া বন্ধ থাকবে। এছাড়া পাশাপাশি যেমনটা তোমাদেরকে দেখালাম যে TV9 বাংলা সূত্রে বলা হচ্ছে যে আজ মাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত হবে, সেদিকে আমাদের নজর থাকবে। তবে মাধ্যমিকে যে 1 জুন হওয়া সম্ভব না সেটা বোঝাই যাচ্ছে, কারণ আগামী দু সপ্তাহের জন্য কিন্তু সমস্ত রকমের জমায়েত এবং সমস্ত বাস, ট্রেন, লোকাল ট্রেন পরিষেবা সমস্ত কিছু কিন্তু বন্ধ থাকছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত আপডেট পেলে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো। সবাই ভালো থাকো।